আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে সারাদিন আমি কি করেছি সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের দিন আমার একটা এক্সাম ছিল, সে এক্সামটাই আমি দিতে গিয়েছিলাম কুষ্টিয়াতে। অনার্সের সেকেন্ড ইয়ারের আমার একটা ইম্প্রুভ দেওয়ার ছিল, তো এই পরীক্ষাটা আমি দিতে পেরেছিলাম না, আমার মেয়ে খুবই অসুস্থ থাকার কারণে। তো ফার্স্টে আমি আমার কলেজে চলে আসছি, এটা হচ্ছে মহিলা কলেজ। তো এখানে আমার আগে একটা কাজ ছিল, এসে দেখি পিঠা উৎসব অনুষ্ঠান হচ্ছে, তো দেরি না করে চটপট করে একটু ভিডিও করে নিলাম। তো খুবই ভালো লাগছিল এখানে হঠাৎ করে এই দৃশ্যটা দেখতে পেয়ে। আমি জানতাম না যে এখানে পিঠা উৎসব অনুষ্ঠানটা হচ্ছে, তো কলেজে ঢুকতেই দেখতে পাচ্ছি যে অনুষ্ঠানটা। তো ভাবলাম যখন আমার কলেজে এই এত সুন্দর অনুষ্ঠানটা হচ্ছে তো কেনই বা মিস করব। তো বেশিক্ষণ ঘোরাঘুরি করতে পারিনি, 20 মিনিট মতো ছিলাম এখানে। তো সেই পাকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি যে কত সুন্দর সুন্দর পিঠা এখানে আয়োজন করা হয়েছিল। স্টলের মেয়েগুলো খুব সুন্দর করে সেজে উঠেছিল এবং প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের বিভিন্ন সুন্দর সুন্দর পিঠা নিয়ে এসেছিল। তো এক একটা স্টলে হিউজ পরিমাণ পিঠা ছিল, তো খুবই ভালো লাগছিল একসাথে এত রকমের পিঠা দেখতে। তো আমি একসাথে এত রকমের পিঠা দেখে খুবই আশ্চর্য হয়ে যাই যে মেয়েরা পারে নাকি, কত সুন্দর করেই না বানিয়েছে পিঠাগুলো। তো সত্যি খুবই ভালো লাগছিল এত রকমের পিঠা দেখে। তো পিঠাগুলো এক একটা পিঠা এক এক রকমের ছিল, কোনো পিঠাটার সাথে কোনো পিঠার মিল নেই। তো আমার এক্সাম থাকার কারণে আমি এখানে বেশিক্ষণ থাকতে পারিনি, তো আমি অল্প একটু থেকে এখানে চলে এসেছি, যেহেতু আমার এক্সাম ছিল 12:30। আর আমার প্রতি বছর এক্সামের সময় আমার মেয়ে খুবই অসুস্থ হয়ে যায়, কেন আমি জানি না, এই কারণে আমার পরীক্ষা দিতেও খুব সমস্যা হয়। তো এই তো আমার কলেজ, আমার কলেজটা যতটুকু পেরেছি আমার দেখানোর চেষ্টা করেছি। তো যেহেতু এটা মহিলা কলেজ, তো সব এখানে মেয়েরাই বেশি, আর মেয়েরা কিন্তু সব কিছুতেই এগিয়ে আছে, মেয়েদের দেখলেই বোঝা যায় যে মেয়েরা কত কিছু পারে। দেখতে পাচ্ছেন বন্ধুরা পিঠাগুলো দেখতে কত অসাধারণ লাগছে, অবশ্য এগুলো টেস্ট না করলেও বুঝতে পারছিলাম পিঠাগুলো সুন্দর হবে। আমার হাতে সময় ছিল না বলে আমি পিঠাগুলো টেস্ট করতে পারিনি, সময় থাকলে অবশ্যই আমি টেস্ট করতাম। তো পিঠাগুলোর দামও খুব কম ছিল, 5 টাকা 10 টাকা এর বেশি প্রায় ছিল না পিঠাগুলার। তো এরপর আমি এক্সাম শেষ করে চলে আসি। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।